আশ্বস্ত করতে চাইছেন। অনুগ্রহ করে এই কামিন্দামাটা দেখলেই আপনি যাচাই করতে পারবেন কোনটা সত্য আর কোনটা মিথ্যে। ইওর অনার, জোর করে কাউকে অপরাধী বানানো যায় না। ইওর অনার, আসামি কাসেম আসলেই অপরাধী। কামিন্দামাটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন ওটা জাল মিথ্যে। খান বাহাদুর সাহেবের মেয়ে শ্রাবন্তী এই ড্রাইভার কাসেমকে বিয়ে করেনি। মিথ্যে কথা। ইওর অনার, শ্রাবন্তী বিয়ে করেছে এবং এই কাসেমকে বিয়ে করেছে। আপনার পরিচয়? আমার নাম শ্রাবন্তী। বাদীর কাঠগড়ায় দাঁড়ানো খান বাহাদুর শাফকাত সালেহীন আমার জন্মদাতা পিতা। কাসেমকে আমি স্বেচ্ছায় ভালোবেসে বিয়ে করেছি। এতক্ষণ আমার স্বামীর বিরুদ্ধে যা শুনেছেন, যা দেখেছেন, সব মিথ্যে, সব ষড়যন্ত্র। আমার স্বামী গরিব, এটাই তার অপরাধ। দয়া করে আমার স্বামীকে মুক্ত করে দিন। ইওর অনার, আপনি জানেন আমাদের সমাজে যৌতুক প্রথা একটি সামাজিক ব্যাধি। বিয়ের পর স্ত্রী স্বামীর বাড়িতে গিয়ে যৌতুকের কারণে নির্যাতিত হয়, কিন্তু আমার বেলায় হয়েছে ঠিক তার উল্টোটা। গরিব স্বামীকে বিয়ে করেছি বলে স্বামীর ঘর থেকে আমাকে জোর করে তুলে এনে আমার বাবা আমার উপর অমানসিক নির্যাতন চালায়। এই নির্যাতন থেকে আমি মুক্তি চাই। আমার স্বামীকে নিয়ে আমি নিরাপদে সুখে সংসার করতে চাই। হুজুর, এতক্ষণ ওর মুখে যা শুনলেন সব সত্য। আমরা সবাই খান বাহাদুর সাহেবের বহু বছরের পুরনো চাকর। এই মেয়েটি যখন দুধের শিশু, তখন থেকেই ওকে আমরা কোলে পিঠে করে মানুষ করেছি। আজ এই বিপদের দিনে আমরা মালিকের অবাধ্য হয়ে ওকে আটক থেকে উদ্ধার করে আদালতে নিয়ে এসেছি। অর্ডার, অর্ডার, অর্ডার। কাসেমের বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ মিথ্যে প্রমাণিত হওয়ায় এই আদালত কাসেমকে বেকসুর খালাস দিচ্ছে। সেই সঙ্গে এই আদালত খান বাহাদুর সাফকাত সালেহিনকে এই মর্মে শেষবারের মতো হুঁশিয়ার করে দিচ্ছে যে ভবিষ্যতে এই ধরনের জঘন্য কার্যকলাপে লিপ্ত হলে আইনের বিচারে তাকে কঠিন সাজা ভোগ করতে হবে। দাঁড়াও। ধর্মে নিয়ম আছে, লাশ দফনের পর গোসল করতে হয়। আজ আমার একমাত্র সন্তান শ্রাবন্তীকে এই মুহূর্তে এখানে কবর দিয়ে গেলাম। করা ফল, এই ফল খাইলে পরে শরীরে হবে বল। হ্যালো ডার্লিং, আমি কালা বলছি। তোমার হোটেলের নামটা যেন কি? তুমি যারে দোয়া দিছিলা সে আয়েশা পড়ছে, এখন কি করব? এখন এখন কি বল? আরে যাও, তুমি তাড়াতাড়ি যাও, পালাও, যাও। এই না, তুমি খাও ফল, আমি যাই। হ্যালো, শোনো, হোটেলের নাম স্বপ্নপুরি। ওকে ডার্লিং, ওকে, আমি এখনই আইতেছি। তুমি কেন? অন্য কারো আসার কথা ছিল নাকি?
কিজে কো তুমি থাকতে পর কেডাইবো আসো আসো আরে আসো তোমার জন্য কষ্ট করে টিপি কিনা তুমি আমারে এত ভালোবাসো আমার জিগায় এই খুশিতে আমার একটা পাপা দিবা না কি কয় গান্দা বেটা কি কয় এই বি আর আগে সব করা ভালো না কোন করবি আমার কি আইলো কে আইলো ডার্লিং আমি কালা खुन करब ना कि आपन जनेर बाड़ीते खाली हाथे आसते नहीं তাই তোমার জন্য মিষ্টি নিয়ে এলাম আজ আমি তোমাকে নিজ হাতে খাওয়াবো খাও না আগে আমি তোমাকে মিষ্টি খাওয়াবো না আমি আগে মিষ্টি খাওয়াই ঠিক আছে এক কাজ করি যে ওই পার্টিটার মাঝখানে আগে মিষ্টি ফেলতে পারবে সে আগে খাও ঠিক আছে দেখেছো আমার হাতের নিশানা আমিও পারি দেখাও তো দেখি দেখাও দেখেছো আমার হাতে নিশানা এবার আমি এক সঙ্গে দুইটা ফেলবো দুইটা ফেলেছি দুইটা ফেলেছি আমি একসাথে চারটা ফেলবো এক দুই তিন চার এই চারটা চারটা আমি এবার আমি পাস এক সঙ্গে আটটা ফেলবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখো আটটা এই ফেললাম আটটা ফেলে আমি ষোলো ষোলো বত্রিশটা ফেলবো দেখো আমার মজা না থাকলে কি হবে আমি আবার নিয়ে আসবো খেলি করতে আবার নিয়ে আসবো আমার ডার্লিং এর জন্য নিয়ে আসবো বাই বাই ডার্লিং যাও এই লম্বুর কি অবস্থা আল্লাহ জানে হায় হায় রে তাড়াতাড়ি খুলি রে ওই পাগলটা কি আবার আসবে আরে আইবো মানে আমি ভালোবাসি আরে বেটা আরে জিজ্ঞেস কর আর তুই জিজ্ঞেস কর আরে আমি জিজ্ঞেস করছি কথা বলবি না কিন্তু হ্যাঁ বাজে বাবা আমি তো কি করে পরে কিন্তু বলে তুই বলে আসতে খাইছি আজকে তুই খাইছি আমি But if I lay down and I play dead and I stay dead, baby, you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares. Sitting right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you. And it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. Got issues in my head. I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test. I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, baby, you'll get sick of being the monster. Out of my head, under my bed, thinking something out of my nightmares. Sitting right there. But if I lay down and I play dead and I stay dead,
think you understand what you're doing. And my heart's black and blue from the bruising. I feel like when I'm with you I'm losing. I feel like you think that this amusing. Sitting there gaslighting and confusing. Was it me? Is it me? Am I deluded? I'm the one who's always sorry, the conclusion. Even though I offer all of the solutions. I wish you loved me like I love you, it's stupid. When I'm alone with you, I never feel lucid. I wish I wasn't struck by Cupid. I wish when I first saw you, I knew this. When I'm with you, I feel so useless. I feel diluted, my heart's been wounded. Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't भरता बनाइया हम तो रे थाड़ भरता बनाइया हम वो रे সব ঠিক আছে তো সব ঠিক আছে বস শুধু একজনকে নিয়ে যত ঝামেলা কে সে ওসমান ওসমান কি করেছে তার কথাবার্তায় মনে হয়েছে সে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে গোপন সূত্রে আমরা জানতে পেরেছি সুযোগ পেলে সে সিন্ডিকেটের মেম্বারদের কাছে আপনার বদনাম করে আপনার বদনাম মানেই তো সিন্ডিকেটের বদনাম আপনি নাকি কালো টাকার মালিক চোরাচালানের ব্যবসা করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন কিছুদিনের মধ্যে ওসমান আপনাকে অ্যারেস্ট করাবে তারপর সে নিজেই সিন্ডিকেটের চেয়ারম্যান হবে তুই একা আর কত করবে বৌমা রান্না করা কাপড় কাচা ঘর গোছানো এত করে বললাম একটা কাজের লোক রাখো তুমি তো বারণ করলি বারণ করেছি বেশ করেছি সংসারের কাজে আমি কাউকে ভালোবাসতে দেব না শ্রাবন্তী আসছি দাঁড়াও আসি মা একটা লক্ষ্মী নিয়ে আমার ঘরে এসেছে ডাকছিলে কেন কি বলবে তাড়াতাড়ি বলো আমার হাতে অনেক কাজ এখানে বসো শ্রাবন্তী আমি তোমার উপর অনেক খুশি যে পরিবেশে তুমি মানুষ হয়েছো সেই পরিবেশ থেকে এই সংসারে এসে রীতিমতো তুমি একটা কাজের মেয়ে হয়ে গেছো ছি ও কথা বলছো কেন এটা তো আমারই সংসার এই ছোট্ট ভাঙা ঘরটাকে তুমি সংসার হিসেবে নিয়েছো সেজন্য আমি ধন্য একটা কথা বলবো বলো কিছু মনে করবে না কি মনে করব বলো না এই সংসারের কথা ভেবে তোমাকে না জানিয়ে আমি একটা কাজ করে ফেলেছি বলো কি করেছো বলছি এটা খুলে পড়ো তাহলে বুঝতে পারবে ওসমান এন্ড কোম্পানি সে কি তুমি চাকরি করবে কেন আজকাল মেয়েরা কি চাকরি করছে না তোমার একার উপর সংসার দিন যতই যাচ্ছে সংসারের খরচও তত বাড়ছে তাছাড়া তোমার আমার সংসার চিরদিন কি ছোট্ট থাকবে তাই ভবিষ্যতের কথা চিন্তা করে আমি ওই কোম্পানিতে অ্যাপ্লাই করেছিলাম আমি যদি তোমার সবকিছু ভাগিদার হয়ে থাকি তাহলে সংসারের জন্য এটুকু করার অধিকার কি তুমি আমাকে দেবে না কিন্তু বাবা মা বাবা মাকে বোঝানোর দায়িত্ব আমার বলো তুমি রাজি তোমার কথায় রাজি না হয় কি আমি পারি তুমি আমার বাড়িতে কি চাও কি চাই এখনো বুঝতে পারোনি
সিন্ডিকেটের মিটিংয়ে যে মোবাইল ফোনে তুমি আমার কথাগুলো রেকর্ড করেছিলে সেই ফোনটা নিতেই আমি এখানে এসেছি। ভালো মানুষের মতো দিয়ে দাও, তা না হলে আমি তোমাকে কি করবি, মেরে ফেলবি? পাশা, এই উসমান তোর মতো সন্ত্রাসীকে ভয় করে না, ভয় করে আল্লাহকে। ভালো চাস তো এখান থেকে চলে যা, তা না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আমি যাব, তবে যাবার আগে তোমার মোবাইল ফোনটা আমি নিয়ে যাব। দ্যাট শিট, পাশা! এই মেয়ে আবার কে, কোথেকে এলো? ওকে ধরে নিয়ে যাও। ওসমান সাহেবের ফ্যামিলির লোকজন কোথায়? বেগম সাহেব সেলেমে নিয়ে সিঙ্গাপুরে বেড়াতে গেছে। তোমরা সবাই যখন বাড়িতে ছিলে তখন খুনিকে নিশ্চয়ই তোমরা দেখেছো। বলো কে খুন করেছে, না বললে সারা জীবন জেলের ভাত খেতে হবে। বিশ্বাস করুন স্যার, আমরা কিছু জানি না, আমরা কিছু দেখি নাই। তাহলে কে দেখেছে? আমি দেখেছি, আমি খুন করতে দেখেছি ওসি সাহেব। আপনার পরিচয়? আমি শ্রাবন্তী, আর ইনি আমার স্বামী কাশেম আহমেদ। আজ ওসমান সাহেবের ফার্মে কম্পিউটার অপারেটর হিসেবে আমার জয়েন করার কথা ছিল। এসে দেখি একজন গুন্ডা তার দলবল নিয়ে ওসমান সাহেবকে হুমকি দিচ্ছে। তারপর কথা কাটাকাটির এক পর্যায়ে গুন্ডাটা ওসমান সাহেবকে খুন করে। বলেন কি? এই খুন আমি নিজের চোখে দেখেছি বলে খুনিরা আমাকে খুন করতে চেয়েছিল। কিন্তু খুনিটা কে? খুনির পরিচয় আমি জানি না, তবে চেহারাটা আমার মনে আছে। আপনি কম্পিউটারের ব্যবস্থা করুন, আমি স্কেচ করে দেব। আপনি আদালতে দাঁড়িয়ে এই কথা বলতে পারবেন? শুধু আদালতে কেন, প্রয়োজনে এই দেশের 15 কোটি মানুষের সামনে দাঁড়িয়ে আমি চিৎকার করে বলতে পারবো এই লোকটি খুনি এবং এই লোকটি ওসমান সাহেবকে খুন করেছে। গুলোর জোয়ান মরদ, সামান্য একটা মেয়েকে ধরতে পারলি না? আরে ও যদি পুলিশের কাছে আমার কথা বলে দেয়। কি করে বলবে বস, ওই মেয়ে তো আপনার নাম পরিচয় ঠিকানা কিছু জানে না। তুই ঠিক বলেছিস, পুলিশ এই খুনের কোন ক্লুই খুঁজে পাবে। আসতে পারে হঠাৎ কি মনে করে? একটা হত্যা মামলার ব্যাপারে আপনার এখানে আসতে হলো। আপনি নিশ্চয়ই শুনেছেন শিল্পপতি ওসমান সাহেব খুন হয়েছেন। কোথায়, কখন? আজ সকালে ওনার বাড়ির ছাদে ডেড বডি পাওয়া গেছে। ভেরি ভেরি স্যাড, ওসমান সাহেবের মতো। ডাক্তার
got the cash in the bag, stadium packed. Born a rock star in this life, gon' live it up on the attack. Baby, I'm bad, I just wanna get caught up in this life. I'm crazy, I'm mad, doing no cap. Only God wants you, better go live it up. Cash in the bag, stadium packed. Baby, I'm bad, yeah. Baby, I'm bad, yeah. আর এই হলো বিয়ার খরচাপাতির টাকা, তাড়াতাড়ি দাও। ব্যাংকের টাকা পয়সা যা ছিল সব আমি তোমার জন্য তুলে আনছি। সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো। আমি ভালোবাসবো না তো কি ভালোবাসবো লালু চোট্টা? ও তো একটা ফকিরা, একটা রাম ছাগল। এক মিনিট। হ্যালো ডার্লিং, তুমি কোথায়? আমি হোটেলের সামনে তোমার জন্য অপেক্ষা করছি। কে বাবা? বাবা? আরে ডার্লিং, আমি বাবা না, আমি তোমার হবু স্বামী লাল মিয়া। লাল মিয়া, লাল মিয়া আসছে বাবা, আমি এখনই আসছি। কার ফোন? বাবার ফোন। শুনো, তুমি ঠিক এক ঘন্টা পরে কাজে নিয়ে সোজা হোটেলে চলে আসবে। বিয়েটা হয়ে গেলে আর কোনো সমস্যা নেই। আসি ডালি, বাই বাই। জ্বালাইয়া গেল মনের আগুন, নিভাইয়া গেলাম না। ডালিং, রুমে তালা লাগিয়ে কোথায় গিয়েছিলে? আমি সে কখন থেকে অপেক্ষা করছি। আরে বিয়ার বাজার করতে করতে দেরি হয়ে গেল গা, সব বুক করতে বলো। আমি বুঝা দিন, তুমি যেমন থাকবা। ঈশ্বরে, আমার তো দেরি সহ্য হচ্ছে না ডার্লিং। এই দেখো 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 দেখো, আমি সিএনজি গাড়িটা বিক্রি করে তোমার জন্য 3 লাখ আর শ্বশুরের ছেলে চোখের অপারেশনের জন্য 50,000 টাকা এনেছি। মোট 3.5 লাখ টাকা এনেছি। ওয়াও, তাড়াতাড়ি হলো চলেগা। আজ গেম হবে। ওকে ডার্লিং, বাই 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 বাই। ওকে, আমার বিয়েটা মজবুত ভাবে পড়াইবেন কিন্তু। সুচা জল ভরসে নাকি তুই কাজে সবকে নিয়ে কোথায় যাচ্ছিস? গোলাপিরে বিয়ে করতে। দেখ, বাজে কথা বলবি না কিন্তু, গোলাপির সঙ্গে বিয়ে হবে আমার। আর কাজে সব আমি এদিকে আসেন। তুই কইলি এলো গোলাপিরে আমি টাকা দিছি, গয়না দিছি, তুই দিছস কি? দেখ, আমি যা দিছি তুই তোর বাপের জন্ম তা দিতে পারবি না, বুঝছস? মালিকের সিয়ান দিয়ে সুরাই মার্কেটে বিক্রি করে গোলাপিকে আমি 3.5 লাখ টাকা দিয়েছি। কি শালা চোর! দেখ, 6 লাখ টাকার সিএনজি তুই 3.5 লাখ টাকায় বিক্রি করছস। শালা তুই একটা চোর! তোর বিয়া এই কাজী সাহেব পড়াল। কাজী সাহেব আমার বিয়ে পড়াবে না। আমার তো পড়া না, আমার সঙ্গে আমার তো পড়া। স্যার বলছি, এই খবর কি করছিস? তোর কি বিয়ার লাগে জিমুন দিয়ে দিবে নাকি? হ্যাঁ হলো বল একজন, তোমরা তুলা হলে তুলছন, আমি বড়ই জিগাম। হে যার লাগে বিয়া বলতে চাই, হ্যাঁ লাগে বিয়া বলবো, বলো নাজি তুমি নাজি তুমি নাজি। ঠিক আছে চলো, টাকা কিন্তু চলে একটু বেশি দিও। কি ব্যাপার গোলাপি? না আমার তো তাই মনে হচ্ছে, পুলিশ কোথায় নিয়ে যাচ্ছে? স্যার স্যার, এদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? তা নাই কেন, ওরা না দুইজন চিটার স্বামী। চিটার গ্রাম থেকে না চিটারি করতে করতে এখানে এসে টেকেছে। ওরা না অনেক মানুষের সর্বশান্ত করেছে, অনেক কষ্টে না আমরা ওদেরকে গ্রেপ্তার করেছে। এই তোমরা কারা বর কেন? আমরা দুজনে সিএনজি ড্রাইভার। জি ড্রাইভার। ওর নাম কালা। জি। আর আমার নাম লাল। জি স্যার, আমার নাম কাজী ফকির আলী। সিপাই, এই তিনজনকে অ্যারেস্ট করো। কি বলে স্যার, আমাদের কেন অ্যারেস্ট করছেন? আমাদের কি অপরাধ? কেস নাম্বার 1, আসামি লাল মিয়া মালিকের সিএনজি চুরি করে বিক্রি করেছে। যে
তুমি না সব দুই নম্বর বিয়ে পড়াও, তুমি ছিটারদের বিয়ে পড়াও, তুমি নিজে ছিটার সিপাই, এদেরকে টানায় নিয়ে চলো। বাবা মা আমরা যাচ্ছি। কাশেম আমার খুব ভয় করছে, দিনকাল ভালো না, বৌমাকে সব ঝামেলার মধ্যে না জড়ালে হতো না। ঝামেলার কি দেখলে মা? শ্রাবন্তীর চোখের সামনে একটা খুন হয়েছে আর সে সাক্ষী দেবে না? সারা জীবন আমি পুলিশে চাকরি করেছি, শক্ত হাতে অপরাধ দমন করেছি, আমিও চাই ওই খুনের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তাছাড়া জনগণ যদি সহযোগিতা না করে তাহলে দেশ থেকে সন্ত্রাস নির্মূল হবে কিভাবে? বৌমা যে সাহস করে থানায় গিয়ে জবানবন্দি দিয়েছে তার জন্য বৌমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি বুঝতে পারছো না, ওরা বৌমাকেও খুন করতে চেয়েছিল। তুমি কোনো চিন্তা করো না মা, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমার স্ত্রীকে কেউ কিছু করতে পারবে না। চলো যাই, 10টার মধ্যে আমাদের কোর্টে হাজির হতে হবে। আসি বাবা, আসি মা। আচ্ছা। আপনাদের আসার কথা সকাল 10টায়, এখন বাজে 10:30, এত দেরি করছেন কেন? স্যার, কোর্টে যাবার পথে পাশার গুন্ডারা আমাদের উপর হামলা করেছে, মাথায় আঘাত পেয়ে আমার স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলেছে। স্যার আমি এখন হাসপাতালে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। অর্ডার অর্ডার অর্ডার। ইওর অনার, মামলার সাক্ষী এখন হাসপাতালে। ওনার স্বামী বললেন কোর্টে আসার পথে পাশা সাহেবের লোকজন ওদের উপর হামলা করেছে। সব মিথ্যে ইওর অনার, সব মিথ্যে, সবকিছু ষড়যন্ত্র। সমস্ত পরিস্থিতি পর্যালোচনা করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই মামলার সাক্ষী মিসেস শ্রাবন্তী সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত থাকবে। নতুন করে শুনানির দিন ধার্য না হওয়া পর্যন্ত এই আদালত আসামি জনাব জাবেদ পাশাকে জেল হাজতে রাখার আদেশ দিচ্ছে। না, কাঁদবো না, তোমার উপর দিয়ে কত বড় বিপদ গেছে দেখলে তো, শেষ পর্যন্ত আমার কথাই সত্যি হলো। হবে না কেন, আমি যে মা, তখন আমার কথা শুনলে এই অবস্থা হতো না। আল্লাহ, সত্যি তুমি মেহরবান, আমার ঘরের লোক থেকে তুমি রক্ষা। এই দেখি শুনুন তো, আপনারা, ইনি আমার বাবা, ইনি আমার মা, এ আমার বোন। মিষ্টি নিয়ে আসুন। মিষ্টি? হ্যাঁ মিষ্টি,
আপনারা তো জানেন না আপনাদের বৌমা সন্তানের মা হতে যাচ্ছে। এই আমরা কোথায় যাচ্ছি? কিছু তো বললে না। আজ সারাদিন তোমাকে নিয়ে অনেক ঘুরবো, ফিরবো, চাইনিজ খাবো। আমাকে কিছু গিফট দেবে না? বলো তুমি কি চাও। তোমার অফুরন্ত ভালোবাসা থেকে মৃত্যু যেন আমাকে কেড়ে নিতে না পারে। ড্রাইভার, গাড়ি থামান। এই দেখো কি সুন্দর পুতুল, কি সুন্দর ছবি। তুমি নেবে? তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। শ্রাবন্তী, তোমার কিছু হবে না। শ্রাবন্তী, তোমার কিছু হবে না। শ্রাবন্তী, আপনি ভেতরে যেতে পারবেন না, আপনি এখানেই থাকুন। শ্রাবন্তী, অ্যাক্সিডেন্টের সময় রোগীর বুকে এবং পিঠে প্রচন্ড ধাক্কা লাগায় ওর মেরুদণ্ড ভেঙে গেছে। রোগীকে বাঁচানো খুব কঠিন, কয়েকটা অপারেশন করতে হবে। যেভাবেই হোক আমার বৌমাকে বাঁচান ডাক্তার সাহেব। বাঁচাতে হলে অনেক টাকা লাগবে। কত টাকা লাগবে ডাক্তার সাহেব? সব মিলিয়ে 10 লাখ টাকার কম নয়। 10 লাখ? ডাক্তার সাহেব, আমরা গরিব, এত টাকা একসাথে আমরা কোত্থেকে জোগাড় করব? আমাকে দয়া করুন ডাক্তার সাহেব, আমার স্ত্রীর জীবনটা আমাকে ভিক্ষা দিন ডাক্তার সাহেব, আমাকে ভিক্ষা দিন ডাক্তার সাহেব। আরে ভাই, কান্নাকাটি করে কোনো লাভ হবে না, টাকা তোমাকে জোগাড় করতেই হবে। আমরা বরদ তোমাকে দুই একটা দিন সময় দিতে পারি, এর মধ্যে তুমি টাকা জোগাড় করতে না পারলে আমাদের আর কিচ্ছুই করার থাকবে না। এখন আমি কি করবো? আল্লাহ, তুমি আমাকে বলে দাও, যে মেয়ে সবকিছু ত্যাগ করে আমার ঘরে এলো তার এমন অবস্থা কেন হলো, কেন হলো? মমতা, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহর ইচ্ছায় আমার বৌমা সুস্থ হয়ে ঠিকই ঘরে ফিরে আসবে। কিন্তু কি করে সুস্থ হবে বাবা? এতগুলো টাকা আমি কোত্থেকে জোগাড় করব? টাকা তোমাকে জোগাড় করতেই হবে ভাইয়া, নইলে আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। প্রয়োজনে আমরা মানুষের দরজায় দরজায় গিয়ে ভিক্ষা করব। কাজল, বলা অনেক সহজ কিন্তু করা কঠিন। এতগুলো টাকা আমাকে কে দেবে? এগুলো বিক্রি করে হাসপাতালে টাকা দিয়ে দে। কিন্তু মা, এগুলো তো কাজলের বিয়ের। কথা বলিস না, আগে আমার বৌমার জীবন, তারপর অন্য কিছু। মা, যা, দেরি করিস না। যা বাবা, দেরি করিস না, তাড়াতাড়ি যা। আল্লাহ।
নেন, সই করেন। এই নেন টাকা, এবার গাড়ির চাবিটা দিন। ধন্যবাদ। কাশেম, তুই কি করলি? সিএনজি গাড়িটা বিক্রি করে দিলি? হ্যাঁ লালু, এছাড়া আমার আর কোনো উপায় নেই। শ্রাবন্তীকে বাঁচাতে হলে টাকা লাগবে, অনেক টাকা। এখন তোর সংসার চলবে কেমন করিয়া? গায়ে খাটবো, কুলিগিরি করব। তবু শ্রাবন্তীর চিকিৎসার টাকা আমাকে জোগাড় করতেই হবে। কত টাকায় বেচলি? আড়াই লাখ। পাঁচ লাখ টাকার গাড়ি আড়াই লাখ টাকায় বিক্রি করিয়া দিলি? এই মুহূর্তে আড়াই লাখ টাকা আমার কাছে অনেক টাকা কালু, অনেক টাকা আমার কাছে, অনেক টাকা। কি ব্যাপার, কোথায় নিয়ে যাচ্ছে সব? এই কোথায় নিয়ে যাচ্ছে? কি হলো, কথা বলছো না কেন? কোথায় নিয়ে যাচ্ছে সব? এগুলো বিক্রি করে দিলাম মমতা। তুমি তোমার বিয়ের গহনাগুলো যদি বিক্রি করে দিতে পারো, এগুলো তো তার সামনে মূল্যহীন। কাশেমকে বলো না, আমার ঘড়ি আর চশমাটাও বিক্রি করে দিয়েছি। আল্লাহকে ডাকো, আমার বৌমা যেন সুস্থ হয়ে আমার ঘরে ফিরে আসে। শ্রাবন্তী, শ্রাবন্তী, চোখ খোলো শ্রাবন্তী, চোখ খোলো, একবার তাকিয়ে দেখো শ্রাবন্তী, তোমার কাশেম তোমার পাশে বসে কাঁদছে। শ্রাবন্তী, শ্রাবন্তী, কাশেম, আমার বোনের কেউ পৌঁছে যাবে না বাবা। সম্পূর্ণ টাকা জমা না দিলে ডাক্তার অপারেশন করবে না মা। তাহলে আমি কি বৌমাকে বাঁচাতে পারবো না? কাশেম, তুই একবার বৌমার বাবার কাছে গিয়ে দেখতে বাবা। আমার বিশ্বাস, কোন বাবাই মেয়ের বিপদের কথা শুনে হাত গুটিয়ে থাকতে পারে না, হাত গুটিয়ে থাকতে পারে না। ঠিক আছে, তুমি যখন বলছো আমি যাব মা, আমি যাব। খুবই খারাপ স্যার, শ্রাবন্তী মারা যাবে স্যার, অপারেশন করাতে হবে, 10 লাখ টাকা লাগবে স্যার, 3.5 লাখ টাকা জোগাড় করেছি স্যার, বাকি 6.5 লাখ টাকা না পেলে অপারেশনটা হবে না স্যার, আর অপারেশন না হলে আমার শ্রাবন্তী বাঁচবে না। ভিক্ষা, ভিক্ষা করতে এসেছিস? আমি ভিক্ষা দিই না স্যার। স্যার, আমি আপনার কাছে হাত জোর করে শ্রাবন্তীর প্রাণ ভিক্ষা চাইছি, আমাকে টাকাটা দিন স্যার। আমি কথা দিচ্ছি স্যার, শ্রাবন্তী সুস্থ হলে আমি আপনার বাড়িতে ওকে রেখে যাব স্যার, আমি ওর সাথে আর কোনো সম্পর্ক রাখবো না স্যার, প্লিজ স্যার, ওকে আপনি বাঁচান স্যার। মাখন, জি স্যার, ওকে চলে যেতে বলো। স্যার, 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 আমি আপনার পায়ে ধরছি স্যার, আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না স্যার। আপনি কি চান আপনার একমাত্র মেয়ে বিনা চিকিৎসায় মারা যাক? 3 মাস আগে যে মরে গেছে তার জন্য আমার কাছে মায়া কান্না কেঁদে কোনো লাভ হবে না স্যার। স্যার, আপনি বাবা, বাবা হয়ে সন্তানের মৃত্যু কামনা করতে নেই, শ্রাবন্তী আবার বাঁচবে। কি করে বাঁচবে, যার মৃত্যুর পর কুলকানি হয়ে গেছে, 40 হয়ে গেছে, সে কি করে বাঁচবে? ওই দেখ। Oh, my God.
দেখ আমার মৃত মেয়ের ছবি। তিন মাস আগে আমি আমার মেয়েকে কবর দিয়ে এসেছি। সো ডোন্ট ডিস্টার্ব মি। শ্রাবন্তী মরেনি, আমার শ্রাবন্তী মরতে পারে না, আমার শ্রাবন্তী বেঁচে আছে, আমার শ্রাবন্তী বেঁচে থাকবে। এতটা নির্দয় হবেন না স্যার, আমার শ্রাবন্তীকে বাঁচান স্যার, স্যার আমার শ্রাবন্তীকে বাঁচান, আমার শ্রাবন্তীকে বাঁচান স্যার। সিকিউরিটি, সিকিউরিটি, এই ফকিরের বাচ্চাকে শ্রাবন্তীকে বাঁচান স্যার, আমাকে বের করে দেবেন স্যার, না করেন স্যার, টাকা দেন স্যার, আমার শ্রাবন্তীকে বাঁচান স্যার। মাখন, দরজাটা বন্ধ করে দাও। চলেন স্যার, ভিতরে চলেন। টাকা দিন খান বাহাদুর সাহেব, টাকা দিন। টাকা না পেলে আমার শ্রাবন্তী বাঁচবে না, আর শ্রাবন্তী না বাঁচলে আমি কাউকে বাঁচতে দেব না, কাউকে বাঁচতে দেব না। হারাম জাদা, আমার বাড়িতে ঢুকে আমাকে মারতে চাস? যদি বাঁচতে চাস তাহলে এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা, নইলে আমি তোকে গুলি করে মারবো। খান বাহাদুর সাফকাত সালেহীন, যদি বাঁচতে চান তাহলে টাকা দেন, টাকা দেন। কি দাঁড়িয়ে আছেন কেন, দাঁড়িয়ে আছেন কেন, দাঁড়িয়ে আছেন কেন? টাকা লাগবে, টাকা লাগবে আমার। এক্ষুনি টাকা নিয়ে আসেন, না হলে গুলি করবো আমি, গুলি করবো। কিন্তু মাখন, ফকিরের বাচ্চাকে ভিক্ষা দিয়ে বিদায় করো। ডাক্তার সাহেব, আমি টাকা নিয়ে এসেছি, টাকা জমা নিয়ে এক্ষুনি আমার স্ত্রীর অপারেশনের ব্যবস্থা করুন। সরি, এই হাসপাতালের এমডি ডক্টর আরিফ সাহেব ছাড়া একসঙ্গে এত টাকা আমরা রিসিভ করতে পারবো না। তাহলে আমাকে আরিফ সাহেবের কাছে নিয়ে চলুন। উনি তো তিন দিন হাসপাতালেই আসবেন না। তাহলে আমার শ্রাবন্তী, আমার শ্রাবন্তী কি হবে? আপনাদের দুজনকে আমি মেরে ফেলব, কারণ আপনি বাঁচলে আপনার বউ বাঁচবে, আপনার বউ বাঁচলে আমাকে মরতে হবে। আমি জেনে শুনে তো নিজের মরণ ডেকে আনতে পারি না। Thank you.
এসে দেখো তো, বেঁচে আছে না মরে গেছে? না, পালস পাওয়া যাচ্ছে। তার মানে ইন্টিকাল ফর্মে আছে। লাস্টে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে ফেল। বন্ধু এক কাজ কর, আজ রাতের মধ্যে ইঞ্জেকশন পুশ করে শ্রাবন্তীকে মেরে ফেল। তার আর দরকার হবে না, ওর স্বামী নেই, টাকা থেকেও নেই, অপারেশনও হবে না, এখনো বিনা চিকিৎসা এমনিতেই মারা যাবে। বন্ধু তুমি আসলে ডাক্তার না, কষা। এভাবে বলো না বন্ধু, আমার লজ্জা লাগে না। তাছাড়া সবই তো করেছি এই টাকার জন্য। কাশিম ফোন ধরছে না কেন? কোনো বিপদ হলো না তো? না না, ও কথা বলিস না, ও কথা বলিস না। আমার কাশিমের কিছু হয়ে গেলে আমি বাঁচব না। আল্লাহ, আমার ছেলে যেখানে যে অবস্থায় থাকুক, তুমি তার জানমালের হেফাজত করো, রক্ষা করো, আল্লাহ রক্ষা করো, রক্ষা করো। হ্যালো, কে? কাশিম তুই কোথায় বাবা? শিগগির হাসপাতালে চলে আয়, ওরা টাকা ছাড়া বৌমার অপারেশন করবে না। এই রাতের বেলা আমার অসুস্থ বৌমাকে হাসপাতাল থেকে বের করে দিতে চাচ্ছে। হ্যালো, ওহো বাসা, কি ব্যাপার এত রাতে আবার ফোন? আহা, বুঝতে চেষ্টা করো, আমার টেনশনটা কমছে না। এই মামলাটা ফিনিশ না হওয়া পর্যন্ত আমি কোথাও মুভ করতে পারছি না, যার জন্য আমার ব্যবসা অনেক লোকসান হয়ে যাচ্ছে। আরে রিল্যাক্স ফ্রেন্ড, রিল্যাক্স। আগামী 24 ঘন্টার ভেতরে অপারেশন না করলে শ্রাবন্তী এমনিতেই মরে যাবে। ডাক্তারের ধর্ম হলো মানুষকে বাঁচিয়ে তোলা, তুই তা না করে একজন খুনির সঙ্গে হাত মিলিয়ে আমার স্ত্রীর সাথে আমাকেও মেরে ফেলতে চেয়েছিলি। তুই ডাক্তার না, তুই কসাই, তোর মতো লোক বেঁচে থাকলে মানুষের কোনো উপকার হবে না, তোকে আমি বাঁচতে দেব না। কাশিম, কাশিম, আমাকে মেরো না, আমাকে মেরো না ভাই, আমি অন্যায় করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা? তোকে ক্ষমা করলে আমার বাবা আমাকে ক্ষমা করবে না, তোকে ক্ষমা করলে আমার মা আমাকে ক্ষমা করবে না, তোকে ক্ষমা করলে আমার শ্রাবন্তী আমাকে ক্ষমা করবে না, তোর কোনো ক্ষমা নাই। কাশিম, আমি ভুল করেছি, কিন্তু তুমি ভুল করো না, ভুলে যেও না, শ্রাবন্তী অসুস্থ, ওর অপারেশন করতে হবে, ওকে সুস্থ করে তুলতে হবে। হ্যাঁ কাশিম, টাকার লোভে আমি ভুলে গিয়েছিলাম, আমি একজন ডাক্তার, আমার পাপের শাস্তি আমি পেয়েছি, তুমি তুমি একটিবার আমাকে সুযোগ দাও, আমি কথা দিচ্ছি যতদিন বেঁচে থাকবো মানুষের সেবা করে যাব, আমি শ্রাবন্তীর অপারেশন করব। বিশ্বাসঘাতক,
শ্রাবন্তী আবার সুস্থ হয়ে উঠবে কাশে। শ্রাবন্তী বাঁচবে। তোরা এখানে পাহারায় থাকবি। ডাক্তার আরিফ আর ড্রাইভার কাশিম কে যেন হাসপাতালে ঢুকতে না পারে, ওরা এলে দুজনকে এখানে শেষ করে দেবে। আমি ওপরে যাচ্ছি, আমার সাথে আয়। ডাক্তার জি, 107 নাম্বার কেবিনের পেশেন্ট শ্রাবন্তী কোথায়? জানি না। ডাক্তারকে নিয়ে কোথায় যাচ্ছিস কাশেম? অপারেশন করাতে? ডাক্তারকে আর কষ্ট করতে হবে না, শ্রাবন্তীর অপারেশন করতে গেছে আমাদের বস, আর তোদের অপারেশন করব আমরা। আরিফ স্যার এখন আসছেন না কেন? আপনারা কারা? অপারেশন থিয়েটারে কেন ঢুকেছেন? ডাক্তার, তোদের কাজ ওকে বাঁচানো, আমার কাজ ওকে মারা। শ্রাবন্তী সন্তান শত অপরাধ করলেও বাবা মা তাকে ক্ষমা করে দেয়, কিন্তু বাবা মা যদি কখনো কোনো ভুল করে
তাহলে সন্তান কি তাকে ক্ষমা করতে পারে না? মিথ্যে আমি যত টাকা রং করে আমি এতদিন